নমস্কার বন্ধুরা, আজকে আমি কানের মতো পারফেক্ট বুন্দিয়া বানিয়ে দেখাবো। তুমি, আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে নেব। এর মধ্যে আমি কিছুটা বেকিং সোডাটা দিয়ে দেব। বাটি বেসন নিয়েছি, তো ওর মধ্যে 1.5 কাপ জল লাগবে। বেসনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, তো বেসনটা এরকমই হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ় হবে না। এই বাটিতে আমি কিছুটা নিয়ে নেব। মধ্যে কিছুটা রেড ফুড কালারটা আমি দিয়ে দেব। রংটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ কালারটা দিয়ে দেব। কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আমার হয়ে গেছে, এবার আমি ভেজে নিব এটাকে। তেলটা আমার গরম হয়েছে কিনা সামান্য একটু দিয়ে দেখবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তুলে ফেলবো। এরকম টাইপের কৌটো নিয়ে নিয়েছি, তো এই কৌটোতে করে আমি ভেজে নেব। খুব সুন্দর গোল গোল হচ্ছে। ভাজবো না, 1 মিনিট ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো সেম একইভাবে আবার করবো। এবার আমি রেড ফুড কালারটা ভেজে নেব। এটা এবার 1 মিনিটে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এবার বাকিগুলো সব ভেজে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এটা কত সুন্দর মুচমুচি হয়েছে, খুব সুন্দর মুচমুচি হয়েছে। এবার আমি চিনির সেরাটা বাড়িয়ে নেব, তো এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম।
আমি এক বাটি চিনিতে দু কাপ মতো জল দিয়ে দেব। তো সেরাটার মধ্যে আপনারা এলাচ দিতেও পারেন আবার না দিতেও পারেন। রসটা আমার হয়ে গেছে, এবার আমি বুন্দিয়া গুলো দিয়ে দেব। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, এবার আমি তুলে দেখব এটা কেমন হয়েছে সেটা দেখব আমি। বাহ, খুব সুন্দর হয়েছে। এটাকে আমি বাটিতে তুলে নেব। খুব সুন্দর রসালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন।